দর্শক, আরো একটি খবর। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। নির্বাচনকে ভোটারবিহীন করার কৌশল বিএনপির। দর্শক, এই শিরোনামে সমকালের আরেকটি রিপোর্ট। সেই রিপোর্টে বলা হচ্ছে যে আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। সরকার পতনের একদফা দাবি এবং একতরফা ও প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা। একই দাবিতে চলমান কর্মসূচিতে ভিন্নতা এনে আন্দোলন অব্যাহত রাখবে বিরোধী দলগুলো। রাজপথের আন্দোলনে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্বাচনকে ভোটারবিহীন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দলীয় সূত্র বলছে যে সাধারণ মানুষের কাছে নির্বাচনকে তামাশা ও অর্থহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করবে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটি। ভোটদানে নিরুৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভিন্ন কৌশলে ব্যাপক কার্যক্রম চালাবে দলটির সর্বস্তরের নেতাকর্মী। রাজপথে আন্দোলনকে আরও জোরদার করতে জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বাম ঘরানার দলগুলোকেও ঐক্যবদ্ধভাবে একই কর্মসূচি পালন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করবে তারা, সেখান থেকে অবরোধের মতো নতুন কর্মসূচি দিতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেছেন, 71-এর চেয়েও ভয়াবহ এক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি। এখানে দেশের 18 কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী ডামি, আওয়ামী স্বতন্ত্র, আওয়ামী নৌকা, মনোনীত নৌকা, অনুমতিক্রমে স্বতন্ত্র বিদ্রোহী নৌকা, আওয়ামী লীগ জোট, আওয়ামী লীগ পার্টির এক অদ্ভুত ও কিম্ভূত কিমাকার নির্বাচনের আয়োজন চলছে। এটা চমৎকার বেশ একটা উদাহরণ দিয়েছে যে আওয়ামী ডামি, আওয়ামী স্বতন্ত্র, আওয়ামী নৌকা, মনোনীত নৌকা, অনুমতিক্রমে স্বতন্ত্র। আসলে এই নির্বাচনের যে চেহারা বা চরিত্র, এটা বিশ্বের অন্য কোনো দেশের সাথে মেলানো যাবে না। এক ক্লাবের খেলা চলছে, খেলোয়াড়ও একই দলের, যেটা লাউ যেই লাউ সেই কদু, নিজেরাই নিজেদের বিরোধী দল। এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না, তিনি জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানান। বিএনপি সহ নিবন্ধিত প্রায় 63 রাজনৈতিক দল আগামী 7ই জানুয়ারির অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এসব দল। একতরফা নির্বাচনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ও নির্বাচন বিরোধী প্রচারণা চালাচ্ছে তারা। অন্যদিকে নিবন্ধিত 60টি রাজনৈতিক দল নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে। গতকাল সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে অংশ নেওয়া মিত্র জাতীয় পার্টি ও শরিক 14 দলের সঙ্গে আসন সমঝোতাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীরা জানান, নির্বাচনে আসন ভাগাভাগি থেকে শুরু করে কিংস পার্টির তৎপরতা, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিয়ে যেসব আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সেসবকে আরও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ সমমনা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে ভোট বর্জনের আহ্বানও জানানো হয়েছে। তারা এই নির্বাচনকে বানরের পিঠা ভাগাভাগি বা রুটি ভাগাভাগি ছাড়াও ভাগবাটোয়ারার নির্বাচন বলে প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতি ভোটদানের বিরত থাকতে বলেছে। যাই হোক, এই নতুন একটি বিষয় নিয়ে মাঠে নামছে ভোটাররা, যাতে ভোট যাতে বিরত থাকে। অর্থাৎ নির্বাচনটা যে একটা প্রহসন, নির্বাচনটা যে একতরফা, এই নির্বাচনে যে কোনো রকম মানে গ্রহণযোগ্যতা নেই, সেটি হচ্ছে এখন বিরোধী দলের মূল টার্গেট। এবং সেই লক্ষ্যে তারা নানা প্রচার প্রচারণা বা আন্দোলন কর্মসূচি ঠিক করছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।